সঠিক সময় খোলা হয় না নিচমলের দোকান এমন কি মাসের বেশিরভাগ দিনই বন্ধ থাকে এটি হয়রানির শিকার ভোক্তারা ঘটনা পাবিয়াছড়া বিধানসভার অন্তর্গত রামকুনা পাড়ার সচিন্দ্রনগর বাজারে সরকারি অফিসগুলোতে কর্মসংস্কৃতি নিয়ে অভিযোগ দীর্ঘদিনের অভিযোগের তালিকায় এবার যুক্ত হলো সরকারি নিচমলের দোকান খবরের প্রকাশ পাবিয়াছড়া বিধানসভার অন্তর্গত মাছমারা রামকুনা পাড়া শচীন্দ্রনগর বাজারে অবস্থিত সরকারি ন্যায্য একটি দোকান যার দায়িত্বে রয়েছেন সুকুমার পাল নামে এক ব্যক্তি অভিযোগ ওনার নতায় ভোক্তারা রেশন শপ থেকে সঠিক সময়ে রেশন সামগ্রী পাচ্ছেন না সাপ্তাহিক বন্ধবার শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল সাতটা থেকে এগারোটা এবং বিকেল চারটা থেকে সাতটা পর্যন্ত রেশন শপ খোলা থাকার কথা সামনে লাগানো সাইনবোর্ড থাকলেও ওই ডিলার সঠিক সময়ে রেশন শপ খোলেন না অভিযোগ এর ফলে ভোগান্তির শিকার হতে হচ্ছে ভোক্তাদের প্রায়শ বন্ধ থাকে ন্যায্য মূল্যের দোকান আমি ৰেডফোন অঁ পাইছেনি ৰেচন না পাইছে না খোলে নি তাই চবসময়বসময়োলেনা তো মানে কোনসময় খোলে বিয়ালে খোলে কোনসময়ে আহে কোনসমূহ আহে না অকণ কয় বাজে দহটা পোন্ধৰ দহটা পোন্ধৰ অকণমান ৰেষ্ট খুল না ৰেচনে লৈকে ৰেচন পাইছেনিছে না কটা বাজে এখনো রেশন রেশন ডিলারের এহন গাফিলতিতে রেশন সামগ্রী তোলা থেকে বঞ্চিত ভোক্তারা স্বাভাবিক ওই রেশন ডিলারের ভূমিকায় ক্ষোভে ফুসছেন তারা নির্বিকার প্রশাসন রিপোর্ট চ্যানেল